দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন নাজমুল হুদা সেখানে আপনি বলেছেন যে ঈদের সালাতের খুতবা জুমার সালাতের ন্যায় দুটি খুতবা হবে নাকি একটি খুতবা হবে এক্ষেত্রে সুন্না পদ্ধতি কোনটি এবং ঈদের সালাতের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দেয়া যাবে কি না ঈদের সালাতের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দিতে কোনো নিষেধাজ্ঞা নেই এবং আমাদের আহলুসুন্না উল জামায়াতের কেরাম বহু আগ থেকেই ঈদের সালা মেম্বরে দাঁড়িয়ে দিয়েছেন আর এই ধরনের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দেয়ার সূন্য আমরা রসু সাল্লা সাল্লাম থেকে পাই তিনি সলাতুল জুমা যেটাকে সাপ্তাহের ঈদ বলা হয় সেখানেও তিনি মেম্বরে দাঁড়িয়ে দিয়েছেন যখন মেম্বর ছিল না তখন তিনি সমতলে দাঁড়িয়ে গাছের উপর ভর করে দিয়েছেন এবং তিনি যখন খুদবার জন্য দাঁড়াতেন কখনও কখনও মেম্বরে দাঁড়িয়েই তিনি সাধারণ খুতবাও দিতেন যদিও সেটা সালাতুল্লা ঈদ কিংবা সলাতুল জুমা ছিল না তাতে বোঝা যায় যে খুদবার যে কোনো উপলক্ষে সেটা সালাতের জন্য হোক আর সালাত ছাড়া হোক মেম্বরে দাঁড়িয়ে দেওয়াটা সেটা জায়েজ আচ্ছা দ্বিতীয় হচ্ছে ঈদের সালাতের খুদবা এটা কি দুটো হবে না কি একটা হবে প্রথমত এখানে বলে নেই আমাদের ওলামাইকেরামের সর্বসম্মতিক্রমে ঈদের সালাতের খোদ্া হবে সালাতুল্লা ঈদের পরে আর জমার খোদ্বা হচ্ছে সলাতুল জুমার আগে তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় হচ্ছে এখন কি একটা দেব নাকি কি দুটো দেব এখানে আমাদের কেরামের অনেক ডিসকাশন আছে যেমন মুদৌানার মধ্যে ইমাম মালিক উল্লেখ করেছেন অর্থাৎ ইমাম মালিকের কথাটা আল মুদৌনা আল কুবরা গ্রন্থে এসেছে তিনি বলেছেন আল খোতা কুল্লুহা خطبة الإمام في الاستسقاء والعيدين ويوم عرفة والجمعة يجلس فيما بينها يفصل فيما بين الخطبتين بالجلوس تني بولشان شاب قولو خطبة دو جاكوري شتا استسقار صلاة الكتر هوك عيدين الكتر هوك عرفة دين او هوك وطبا جمع شاب قولو تاني ترموتي دو تو إمام بوش بي اتشا. ইমাম শাফি রাহমাহুল্লাহ উমের মধ্যে উল্লেখ করেছেন ওরবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন অকবা থেকে যিনি একজন তাবের ছিলেন তিনি বলেছেন আুননা তু আই ইয়াহতুবা ইমাম ওফিল ইদাইন খুদ্ তিনি বলেছেন সুন্না হল ইমাম ইদাইনের মধ্যে দুটো খুদ্ দিবে এবং দুটো খুতবার মাঝখানে সে বসবে ইমাম শাফি আরও বলেন ওয়া খেজা আলিকা খুদ্বাতুল ইসতেস কা খুদ্ অখুবাতুল হায়জ ও খুৎ ও অকুল্য ও খুদ্ তিনি বলছেন অনুরূপভাবে স্তেসকার খোদবা কুসুফের খোদ হজের খোদবা এবং যে কোনো জামায়াতের সামনে যে খোদ্বা দেওয়া হয় প্রত্যেক খুদ্বার একই মোয়াশাত একই বৈশিষ্ট্য থাকবে এখানে এই যে আথারটা তা বই থেকে আসলো ইমাম শওকানি এই আথারের উপরে একটা তালিক করেছেন একটা ছোট্ট তিনি নোট দিয়েছেন বলেছেন অল হাদিফ হুসাইনি জেহ আল আল কিয়াসু আল আল জুমা এখানে যে দ্বিতীয় হাদিসটা যেটা ইমাম শাফি উল্লেখ করলেন সেই হাদিসটা এটা রাজেহ মানে শক্তিশালীভাবে উপস্থাপন করছে রাজেহ করছে যে জুমার উপরে এখানে কিয়াস করা যায় বা কিয়াস করা হয় আর তিনি আরও বলেছেন ও ওরবায়দুল্লাহ বিন আবদুল্লা তাবো কৌলুহ মিনাতে সুনাতুল্নবী সাল্লাম ফলে তিনি যে মিনাস বলেছেন এটা নবী হওয়ার দলিল নয় বরং যদি সাহাবজ বলেন নবী তাহলে এটা নবী হবে অন্যথায় তবে এদের কথা এটা তাদের ইজতেহাদ আর শুকানের মত হলো তাহলে আসলে ইমাম শাহী এই আচার হোক বা তার বক্তব্য হোক বা অন্যরা যারা এখানে দুটো খুদবার কথা বলেছেন তারা মূলত জুমার খুদ্ দুটোর উপরই ঈদের দুটো খুদবাকে কেয়াস করেছেন সেটাই বলেছেন এছাড়াও এক্ষেত্রে জাবের রাদি আল্লাহ তাল্লাহু থেকে একটা হাদিস এসেছে মারফুর এই হাদিসটাকে শেখ আলবানি দাইব বলেছেন হাদিসটা হলো যে জাবেের রাদি আল্লাহ তাল্লাহ বলছেন খরাজা রসুল্লা সাল্লাহুয়ালাম ইউমা ফেতরিন আউ আধা ফা খাত বা কমান সোম্মা কা দাকমাকা মা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ফেতরের দিন ঈদুল ফেতরের দিন অথবা ঈদুল আধার দিন তিনি বের হলেন এবং দাঁড়িয়ে খোদবা দিলেন তারপরে বসলেন তারপর আবার দাঁড়ালেন তাহলে এই এবনুমা যার হাদিসটা শেখ আলবাণী বলছেন যে দাইফ আর এই হাদিসটাকে কেউ কোমন কারও বলেছেন আর এছাড়াও এবনুমা সুদ থেকে ইমাম নবাবি তিনিও একটা হাদিস বর্ণনা করেছেন সেটাও ওলামা ইকরাম বলেছেন দ্রাইফর ও মত তার মানে হচ্ছে দুটো খুতবা দেওয়ার ঈদের যতগুলো হাদিস দেখতে পাচ্ছি সেগুলো দাইফ সেখানে দুটো খুদ্া দেওয়ার কথা বলা হয়েছে আর এখানে আমরা দেখি যে সৌদি আরবের আল্লা জিন্দা এম আলী লেফতা স্থায়ী ফাতোয়া কমিটি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল হালফি খোদ্ এইদাইনে জলু সুন বাইনাল খোদ্ যে ঈদের খোদবার মধ্যে দুই খুদ্বার মাঝখানে বসার বিষয়টা কি আছে তাইলে এখানে মানে যিনি প্রশ্ন করতে তিনি ধরে নিয়েছেন বা দুইটা মাঝখানে বসা যাবে কি না এ প্রশ্ন তিনি করেছেন তো এখানে জবাবের মধ্যে আমরা সৌদি আরবের লঞ্জনা দায়মার মূল ভাষ্যটা পেয়ে যাই তারা বলেছেন খোদ বাতাল এইদাইনে সোন ঈদের দুটো খুদ্ সোননা وهي بعد صلاة العيد صلاة العيد البوري وذلك لما روى النسائي وابن ماجه وابو داود عن عطاء عن عبد الله ابن الصائب رضي الله عنهما كارون آه آه امام نسائي امام ابن ماجه امام آه ابو داود ترى عطاء ابن عبد الله ابن الصائب رضي الله تعالى عنه تكبرنا كرن تني بولتسن شاهدت مع النبي صلى الله عليه وسلم العيد فلما قضى الصلاه قال انا ان نخطب ইন্দানা খবু ফমান আহাব্বা ইয়াজবা ফালিয়াজ ওমান আহব্বাইয়াধাব ফালিয়াধাব তিনি বলেন যে আত বলেন যে আমি নবী সাল্লা সাল্লামের সাথে ঈদের সালাত উপস্থিত ছিলাম যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন আমরা খোদবা দিচ্ছি অতএব যে চায় সে খোদ্বার জন্য বসতে পারে আর যে চায় সে চলে যেতে পারে আচ্ছা তাহলে এখানে মানে এই হাদিসটার উদ্ধৃতি লাজনা দায়মা দিলেন তার সাথে লাজনাদ্দায়মা আরও উল্লেখ করলেন কয়েল শাউকানি রহমাউল্লাহ ফি নাঈল নাঈলুল আওতারে শাউকানি বলেন কয়লাল আল মুসান্নেফ রহমাউল্লা ফি হে বায়ানুন আনাল খুদ্ সুননা মুসানফ বলেন যেটা নাইল আওতার যেই গ্রন্থের সরা সেই গ্রন্থকার বলেন ফিয়ে বায়ান আনুল খুদ্া সুন্না এদেশ দ্বারা বোঝা গেল খোদ্বাসনা ইদলা ওয়াজাবাত ওয়াজাবাল জুলুসুলাহা যদি এই খুদবাটা ওয়াজিব হতো তাহলে তার জন্য বসাটা ওয়াজিব হতো তাহলে এটা ঠিক আসলে আরেকটা বিষয় যে মুসল্লিরা শোনার জন্য বসবে কি না আসলে এখানে সেই ডিসকাশনটা তারা নিয়ে এসেছেন তারপরে লাজনা দায়মার মধ্যে ফাতয়া কমিটি আরও বললেন অয়ুসরাউলেমান খাতাবা খুদ্ফিলা ঈদ আইয়াফসিলা বা ইনাহমা বেজুলোসিন খাফিফিনিয়াস না আলা খুদ্ জুমা তারা বলেছেন যে ঈদের দুটো খুদ্া এ দুটোর মধ্যে মাঝখানে হালকা বসে পার্থক্য করতে কোনো অসুবিধা নাই যাতে খুদ্া দুটো বোঝা যায় এটা হলো জুমার দুটো খুদ্বার উপর কেয়াস করে ولما روى الشافعي رحمه الله عن عبد الله ابن عبد الله عن عبيد الله عن عبيد ابن عبد الله بن عتبة رضي الله تعالى عنه ولما روى الشافعي رحمه الله عن عبيد الله عن عبيد ابن عبد الله بن عتبة رضي الله تعالى عنه قال السنه ان يخطب الامام في العيدين خطبتين يفصل بينهما جلوس যেহেতু শাফি রাহমাহুল্লাহ এখানে বর্ণনা করছেন উবায়দ বিন আবদুল্লাহ বিনবর আদি আল্লাহ তালহু থেকে যে শূন্য হল ইয়ুবাল ইমাম ফিল ইদাইন ইমাম এইদাইনের মধ্যে দুই ঈদে দুটো করে খুদ্দিবে দিবে আহমা বে জুলুস এবং এই দুটোর মধ্যে সে মাঝখানে বসবে আচ্ছা এটা একটা মত উল্লেখ করলেন আল্লা জিন্দা এমন মুফতি বৃন্দ আচ্ছা এরপরে তারা আরো একটু উল্লেখ করলেন الى <سؤال> انه ليس لصلاه العيد الا <سؤال> خطبه واحده أهل <سؤال> العلم উলামাই کرامের কেউ কেউ তাদের মত হলো যে لان الاحاديث الصحيحه عن رسول الله صلى الله عليه وسلم ليس فيها الا خطبه واحده والله أعلم কারণ رسول সাল্লাল্লাহু আলাইহি عليه থেকে ঈদের সালাতে একটা ক্ষুদবার কথাই এসেছে একাধিক খুদ্বার কথা আসেনি আল্লাহ তালা আলম এই ফাতাওয়াটা ফাতোয়া ইসলামিয়ার মধ্যে এক খণ্ড প্রথম খণ্ড চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠা আমরা পেয়েছি আচ্ছা শাহক সালেবেন ওয়েসাইমিন এক্ষেত্রে তার কিছু বক্তব্য রয়েছে তিনি বলেছেন আল মশুর ও আন্দা ফোকাহা রাহে মাহমুল্লাহ আন্দা ইদি ইতনাতান ফোকাহামের কাছে যেটা মশহুর সেটা হলো ঈদের খুদ্া দুটো লে হাদিফ ইন দোয়াইফিন ওরা দাফিদ আলিকা এক্ষেত্রে যে দুর্বল মারফুর হাদিসটি রয়েছে সেই কারণে তারা এই মত পোষণ করছেন বাট হাদিসটা দোয়াইফ ল্যাকিন ফিল হাদিস আল মুফা কালা সেহাতিহি তবে যে হাদিসটা মুফা কালেই সাহেহ সে হাদিসের মধ্যে এসেছে আন্না নবী আসাল্লাসাল্লাম নামি আখতুব ইল্লা খুদ্ ওয়াহেদা যে নবী সাল্লাহ সাল্লাম একটাই খুদ্া দিয়েছিলেন একের অধিক খুদবা তিনি ঈদের জন্য দেন নাই ও আরজু আন্নাল আমরাফি হায়দা ওয়াসন শেখ বেনুমিন বলছেন যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ব্যাপারে বিষয়টা খুব রিজিড কোনো কিছু নয় বরং এটা প্রশস্ত অর্থাৎ কেউ চাইলে একটা খোদবাও দিতে পারে কেউ চাইলে দুটো খুদবাও দিতে পারে এটা মাজমুয় ফাতাওয়া শেখ বিন ষোলো খণ্ডের দুশো ছেচল্লিশ পৃষ্ঠা আচ্ছা এখানে যেটা আমরা বুঝলাম শেখ ওথাইমিন থেকে তিনি এটাকে ওয়াসার কেন বললেন বললেন কারণ ইন্নাল মাস আলাতা মিন মাসাল ইজতেহাদ এই মাস আল্লাহ তাহাদ ইল মিন মিনমাসল ইজতেহাদ এটা ইজতেহাদি মাসালা এই জন্য এই ব্যাপারে বাড়াবাড়ি না করে যে কোনো একটা আমল করা যেতে পারে এখানে শেখ বিন ওথাইমিনের আরও একটু বক্তব্য আমরা দেখি যেমন তিনি বলেছেন তিনি বলেছেন যে মান্নার হাফিস মোত্তাফাক আলাই হাফিস ও ওয়াগাই রিহিমা যে ব্যক্তি সুননা মু আলাই যেটা সুহাইনের মধ্যে পাওয়া যায় বা অন্যত্র পাওয়া যায় যারা সেদিকে তাকিয়েছে তাবাই আন আলাহু আন্না নবী আসালাম ইল্লা আখতব ইল্লাহুদ্দাতুন তাদের কাছে স্পষ্ট হয়েছে যে নবীসাল্লু সাল্লাম একটা খুদ্বাই মাত্র দিয়েছিলেন ওলা আনহা আল উলা তবে তিনি প্রথম খুদবাটা দেওয়ার পরে পুরুষদের মধ্যে খুদবা শেষ করলেন তারপরে গেলেন মহিলাদের দিকে ফলে যারা প্রথম খুদ্বাকে খুদবা বললেন তারা বললেন একটাই খোদবা আর যারা বললেন যে না পুরুষদের খোদবাটা শেষ করে তিনি মহিলাদের উদ্দেশ্যে খোদ দিয়েছেন তখন তারা দুটো খোঁতবার কথা এখানে বললেন যে এখানে বোঝা যাচ্ছে যে খোদবা দুটো যদিও বিষয়টা একটু দূরবর্তী মনে হয় তবুও যেহেতু তিনি মহিলাদের কাছে গেলেন তাদেরকে খুদবা দিলেন যেহেতু তাদের কাছে প্রথম খোদবার বক্তব্য পৌঁছেনি ফলে এই এহতেমালটা অর্থাৎ পুরুষদের জন্য খুঁত মহিলাদের জন্য খোঁদ মিলে দুটো খোদবার এহতেমালটা এখানে কেউ যদি ধরে নেন সেটাও হতে পারে সেটা ভুল নয় তাহলে শেখ সালিম মিন তিনি এর মধ্যে সুন্দর একটা সমন্বয় করলেন যে খুদবা দুটো হতেও কোনো অসুবিধা নাই পিয়াসান আল আল এবং মহিলাদের জন্য যে আলাদা খুদবা দেওয়া হলো তাহলে দুটো খুদবা হয়ে গেল আর একটা খুদবা ধরে নিতেও কোনো অসুবিধা নেই এটা তিনি বললেন তবে এক্ষেত্রে আমরা বলেছি যে জমহুর ওলামা কেরাম অধিকাংশ কেরাম তারা খুদবা দুটোর কথা বলেছেন ইমাম মালিক ইমাম শাফরি সহ আরও অন্য ওলামা কেরাম এবং তারা দুটো খুদবার মাঝখানে জুমার মতো বসাটাকেও রেকমেন্ড করেছেন